আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেখতে পাচ্ছেন কিনা আমাদের দেশি মুরগিগুলা আমার এই ব্ল্যাক সোলজার প্রজেক্টের পাশাপাশি গুড়গুড় করতেছে, মানে ওরা মাঝে মাঝে ওদেরকে খাওয়াই এই জন্য গুড়গুড় করতেছে। তো এখনও মোটামুটি অনেকগুলা লার্ভা নিলাম, কারণ আমাদের দেশি মুরগি অল্প। এখন আপনাদেরকে হাতে নাতে দেখাবো ওরা আসলে কেমন খায়। এই যে দুইটা আছে আমাদের দেশি মুরগি, পার্শ্ববর্তী আরো মুরগিও আছে যদি তারা তাদেরকে আনা যায়। আল্লাহ বিসমিল্লাহ। দেখেন প্রথম অবস্থায় দিলাম, দেখেন ওরা কিভাবে খায়। আপনারই শুধু ওদের অবস্থাটা দেখেন, ওরা এই খাওয়ার জন্য হচ্ছে আশেপাশে ঘুরঘুর করতেছে। তো কি অবস্থা খাইতেছে! তো এরকম মাঝে মাঝে ওদেরকে খাওয়াই আমি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার খাওয়ার জন্য টোটাল কথা, আমার যেহেতু এখন খামারের মুরগি নেই বা অন্য কিছু, তো সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে হচ্ছে আমাদের দেশি মুরগিগুলোকে খাওয়াই। ওরা ব্ল্যাক সোলজার দেখলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন ওরা কীরকম খাচ্ছে। তো মোটামুটি আমরা এখন ঈদের পরে এখন সেলিং শুরু হয়ে গেছে। আজকেও এক জায়গায় 4 কেজি পাঠাই দিছি অলরেডি। ইভেন পাশাপাশি হচ্ছে আমরা সারা বাংলাদেশে পাঠাই খুব রিজনেবল প্রাইসে। সুতরাং যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, খুব শীঘ্রই আমরা কুরিয়ার বা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওরা আসলে খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, ঠিক আছে? ওরা প্রচুর পরিমাণে খাচ্ছে। আমি ওদেরকে খাওয়ানোর দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আমার আরো মুরগি থাকতো আমি তাদেরকে খাওয়াইয়াও আপনাদেরকে দেখাইতাম। মাশাআল্লাহ, কতক্ষণ লাগছে শেষ করে ফেলছে? কতক্ষণ লাগছে? আরো কয়টা দেই দেখি। খাও, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।